গতবারের আইপিএলে ছুটের কারণে খেলতে পারেননি, তার পরিবর্তন নিতে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। এবারের আইপিএলে শুরুর দিকে সুযোগ না দিলেও অবশেষে দলে জায়গা করে নেন তিনি। আজ সেই ক্রিকেটারের ব্যাটেই এলো 17 রান। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে 41 বলে 17 রান করে আইপিএল মাতিয়ে দিলেন উইল জ্যাকস। 50 থেকে 100 রানে পৌঁছতে নিলেন মাত্র 6 মিনিট। জ্যাকস এমন ইনিংস খেলতে অভ্যস্ত, এবারে অভিষেক হয় আইপিএলে। 5 ম্যাচে 1টি 100 রান এবং 1টি অর্ধ 100 রান করে ফেলেছেন জ্যাকস। বিরাট কোহলির সঙ্গে 176 রানের জুটি গড়েন জ্যাকস, এরই মধ্যে 100 রানই তার। দলের যখন 7 রান বাকি তখন জ্যাকসের 100 রান করতে বাকি ছিল মাত্র 12 রান। পরপর 2টি বলে ছক্কা মেরে দলকেও জেতালেন, সেই সঙ্গে 100 রানও করলেন জ্যাকস। বিরাটের সঙ্গে ইনিংস গড়েন তিনি। উল্টো দিকে দাঁড়িয়ে তার 41 বলে করা 100 রান দেখে উৎসাহিত বিরাট। তিনি ম্যাচ শেষে বলেন, দুর্দান্ত ইনিংস, প্রথম দিকে বল ঠিক মতো ব্যাটে লাগছিল না বলে রেগে যাচ্ছিল। আমি ওকে বারবার শান্ত হতে বলি, আমরা জানি জ্যাকস কতটা ধ্বংসাত্মক ক্রিকেট খেলতে পারে, সেটাই দেখা গেল। 100 রানের সঙ্গে ম্যাচ পকেটে ভরে নেন জ্যাকস, ব্যাট চাপড়ে প্রশংসাও করেন বিরাট।